শুক্রবার ন্যাশনাল হেলথ মিশনের উদ্যোগে কোভিড টিকাকরণ সম্পর্কে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় পুরনিগম সোসাইটি হলে। উপস্থিত ছিলেন মিশন ডিরেক্টর সিদ্ধার্থ শিব জসওয়াল, ডক্টর তপন মজুমদার, ডক্টর দীপ দেপুরমা প্রমুখ। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ন্যাশনাল হেলথ মিশনের আধিকারিকরা জানিয়েছেন, কোভিড টিকাকরণ সম্পর্কে সকলকে সচেতন হওয়া উচিত। এই প্রসঙ্গে প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে টিকাকরণের পরিসংখ্যান ও তুলে ধরেন তারা। কোভিড টিকাকরণের ক্ষেত্রে 60 বছর ঊর্ধ্ব ব্যক্তিদের অনলাইন আবেদন করতে হবে না বলেও জানিয়েছেন এনএচএম এর কর্মকর্তারা। সেই সাথে আরো জানান, টার্গেট কে অনুসার और सेकेंड डोज 74.6% লোকে নিয়ে লিয়া হ্যায়। তো জেসে জেসে লোকো কা সময় আ রাহা হ্যায়, লোক আপনা সেকেন্ড ডোজ ভি লে রহে হ্যায়, উসমে কোই সমস্যা নাহি। उसी प्रकार फील्ड लेवल वर्कर फर्स्ट डोज 82.1% लोगों ने ले लिया है और सेकेंड डोज 14.9% लोगों ने ले लिया है। उनका भी जैसे जैसे समय आ रहा है वो लोग अपना अपना वैक्सीनेशन ले रहे हैं। कहने का मतलब है कि जो हमारे सबसे हाई रिस्क ग्रुप्स थे हेल्थ केयर वर्कर और फील्ड लेवल वर्कर, उनके बीच में वैक्सीनेशन का रेट काफ़ी अच्छा है और सराहनीय है। लेकिन जब हम फेज थ्री की बात करते हैं जिसमें मोर देन 60 इयर्स के लोग आते हैं या फिर 45 से 60 साल के बीच के लोग आते हैं जिनको कोई कोमॉर्बिडिटी है, ये लोग भी एक हाई रिस्क ग्रुप में आते हैं। और ऐसा देखा गया है, मतलब ऐसा अनुमान लगाया गया है कि हमारे स्टेट में पूरे स्टेट को मिलाकर 3.85 लाख। এদিকে রাজ্যের বুকে সরকারি ব্যবস্থাপনায় ফ্রি কোভিড টিকাকরণের কাজ চলছে এক প্রকার মন্থর গতিতে। ইতিমধ্যে নগদ অর্থের বিনিময়ে কিছু কিছু বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কোভিড টিকাকরণের ব্যবস্থা করেছে। এছাড়া একাংশ মানুষ এই টিকাকরণের ক্ষেত্রে বিশেষ আগ্রহ দেখাচ্ছেন না। কবে নাগাদ এই প্রক্রিয়া শেষ হবে সে সম্পর্কে কিছুই বোঝা যাচ্ছে না। ফিওর রিপোর্ট, হাল্লাপোল।